নমস্কার মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থি মোচনের এক হাজার আঠেরোতম পর্বের আলোচনায় আমরা সবাই উপস্থিত হয়েছি আমরা মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মুখ্য ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে চলেছি মুখ্য শব্দটির অর্থ হচ্ছে মুক্তি একটু ভালো করে যদি আমরা ভেবে দেখি দেখবেন সংসারে এমন কোন প্রাণী নেই এমন কোনো মানুষ নেই যে যায়। মুক্তি চায় না মুক্তি শব্দটার অর্থ আলাদা আলাদা হলেও বিশেষের কাছে আলাদা আলাদা হলেও মুক্তির ইচ্ছা মুক্তি বাসনা কিন্তু কম বেশি সবারই রয়েছে কেউ এমন নেই যে সে তার বর্তমান অবস্থার থেকে সে মুক্তি চাইছে না অর্থাৎ সে যে অবস্থায় যে পরিস্থিতির মধ্যে রয়েছে সেই অবস্থা থেকে সেই পরিস্থিতি থেকে সেই বর্তমানতা থেকে সেই পরিমণ্ডল থেকে সে যেন একটা নিষ্কৃতি চাইছে এই যে নিষ্কৃতি চাওয়া এটাই হচ্ছে মুক্তি এটাই হচ্ছে এক ধরনের মোক্ষ ভাবনা মুক্তি ভাবনা আর মোক্ষ ভাবনার মধ্যে একটা তফাৎ নিঃসন্দেহ আছে সাধারণ মানুষ মোক্ষের ধারণা অত বিরাট করে করতে পারে না তাদের কাছে মুক্তি মানে যা বললাম যে অবস্থার মধ্যে সে বাস করছে যে পরিবেশের মধ্যে সে বাস করছে যে পরিমণ্ডলের মধ্যে সে রয়েছে তার থেকে তার নিষ্কৃতি বা ছাড় পাওয়া সে তাতে সন্তুষ্ট নয় এটাই তার কাছে মুক্তি এবং এই পরিবেশ এই পরিমণ্ডল এই অবস্থা থেকে বেরোনোটাই তার কাছে মুক্ত হওয়া তার কাছে বর্তমান অবস্থাটা বদ্ধ আবদ্ধতা থেকে সে মুক্ত হতে চাইছে কিন্তু মোক্ষ আলাদা জিনিস মোক্ষ শব্দের দার্শনিকগত অর্থ হচ্ছে এই যে আমাদের সংসারের যে বন্ধন যে যাতায়াত সংসারের যে আসক্তি এই ছেদন। এই আসক্তি পাশ সংসারের যে বন্ধন যে আসক্তি যে মোহ তার থেকে সে মুক্তি চাইছে এই চাওয়াটাই হচ্ছে তার কাছে মুখ্য এই ধর্ম অর্থ কাম এবং মোক্ষ ধর্ম হচ্ছে নীতি নৈতিকতা আইন কর্তব্য হুম সদাচার ইত্যাদি ইত্যাদি যাবতীয় এক বিশদ অর্থ বহন করছে এই ধর্ম শব্দটি ধর্ম ইনক্লুডস এভরিথিং সব কিছুকেই ধর্ম শব্দের অন্তর্ভুক্ত এবং ধর্মের সবচাইতে বড় বিষয়টি হলো ধর্ম এ সব কিছুকে জগতের সমস্ত কিছুকেই সে ধরে রেখেছে এই হচ্ছে ধর্ম তার ফলত নীতি নিয়ম সদাচার আইন কানুন জীবনচর্যা রাজনীতি সমাজনীতি অর্থনীতি সর্বপ্রকার নীতি সমস্ত রকম ভাবনা সব এই ধর্মের বিষদ পরিমণ্ডলের মধ্যেই বিধৃত ভালো থাকা না থাকা সব কিছু রাজার দায়িত্ব কর্তব্য থেকে প্রজার দায়িত্ব কর্তব্য প্রতিটি মানুষের দায়িত্ব কর্তব্য এভরিথিং এভরিথিং ইনক্লুডস এই ধর্ম শব্দটিকে এক বিশদ ব্যাপ্ত শব্দ এই ধর্ম তারপরে হচ্ছে অর্থ অর্থ শব্দের অর্থ হচ্ছে যে যার মাধ্যমে যে বিষয়ের কে অবলম্বন করে একজন মানুষ তার জীবন জীবনচর্যাকে চালিত করতে পারে জীবন ধারা এ সংসার চালিকার শক্তি সংসার চালিকার শক্তি হচ্ছে অর্থ অর্থ সে অর্থ কিন্তু একটা বৃহৎ শব্দের ভুক্ত অর্থকে বাদ দিয়ে সংসার কিন্তু চলতে পারে না এটা প্রমাণিত এবার এই যে অর্থের উপয়োগ তার প্রয়োগ প্রয়োগ এবং দুরুপয়োগ প্রয়োগ থাকলেই তার অপপ্রয়োগও থাকবে দুরপ্রয়োগও থাকবে সুপ্রয়োগ যেমন দুরপ্রয়োগও তেমনি এই অপপ্রয়োগ বা দূর প্রয়োগ তার অনীতি দুর্নীতিকে রোখার জন্যেই সেখানে আবার ধর্ম অর্থাৎ অর্থ ধর্মের সাথে যখন সংযুক্ত হচ্ছে তখন সেই অর্থ মানব কল্যাণে সমাজ কল্যাণে রাষ্ট্রকল্যাণে ব্যবহৃত হয় ধর্ম থেকেই তা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন অর্থের মধ্যে অনীতি দুর্নীতি ইত্যাদি তার দুরপ্র প্রয়োগ অপপ্রয়োগ ঘটে সেরকম রয়েছে কাম কাম শব্দের অর্থ এখানে কিন্তু উত্থান উত্থান শক্তি রাষ্ট্রের যিনি শাসক তার যেমন উত্থান শক্তি রাষ্ট্রবাসী প্রত্যেকের উত্থান শক্তি এবং প্রতিটি মানুষের উত্থান শক্তিই হচ্ছে কাম সেই অর্থে প্রতিটি মানুষ তিনি সংসারী হতে পারেন নাও হতে পারেন তিনি সন্ন্যাসী হতে পারেন পরিব্রাজক হতে পারেন ব্রহ্মচার্য হতে পারেন হ্যাঁ তিনি যে কোনো অবস্থায় যে কোনো ভূমিকায় তিনি থাকুন না কেন তার কাছে কামের একটা ভীষণ গুরুত্ব রয়েছে এই কাম মানে দৈহিক চাহিদা পরিপূর্ণতাকে কেবলমাত্র বোঝায় না কাম শব্দের অর্থ হচ্ছে উত্থান শক্তি যে উত্থান শক্তির ফলে একজন মানুষ তার সমস্ত আলস্য বৈকল্য অবসাদ ঝেড়ে ফেলে সে তার কর্তব্য কর্তব্যকর্মে নিজেকে নিয়োজিত করে বা ছুটে চলে বা এই সংসার যাত্রাকে সে চালিত করে সুতরাং সংসার যাত্রা চালিত করার ক্ষেত্রে সবিশেষভাবে লক্ষ্য করবেন ধর্মের যেমন গুরুত্ব রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে তেমনি একইভাবে অর্থ এবং কামেরও গুরুত্ব রয়েছে এবং এই অর্থ এবং কাম দুই যতক্ষণ ধর্মের সাথে সংযুক্ত থাকছে ততক্ষণ তা সকলের পক্ষে রাষ্ট্রের পক্ষে সকল রাষ্ট্রবাসীর পক্ষে সমাজের সর্বস্তরের চারটি আশ্রমের সকল সদস্যের পক্ষে এবং সকল প্রাণীর পক্ষেই তা পৃথিবীর পক্ষে বিশ্বের পক্ষে তা হিতকর এই হচ্ছে মূল বিষয়টা এইখান থেকেই আমাদের মোক্ষ ভাবনা মুখ্যের মধ্যে শ্রেয় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রেয় নয় আমাদের দুটি চাহিদার দুটি জায়গা একটি প্রেয় এবং একটি শ্রেয় সাধারণ মানুষ প্রত্যেক মানুষ সাধারণ কেন প্রত্যেক মানুষ এটা বলা হয় মানুষ আনন্দ থেকে জাত মানুষের আদত স্বভাবটি হচ্ছে আনন্দের শুদ্ধ বুদ্ধ মুক্ত এবং আনন্দ এটা মানুষের আদত বা প্রকৃত স্বভাব স্বভাব তার নিজস্ব ভাব সেখানে আনন্দ সে পেতে চায় কোনো মানুষ সংসারের কোনো প্রাণী মানুষ কেন কোনো প্রাণী দুঃখে কষ্টে থাকতে চায় না কিন্তু এই সুখকে এই আনন্দকে সে কীভাবে পাবে কোন উপায়ে পাবে এই উপায়ের পথ আলাদা আলাদা প্রত্যেক এক একজন এক একটা পথকে নির্বাচন করে এবং ভাবে তার পথই শ্রেষ্ঠ এবং সেই পথের মধ্যে দিয়েই সে আনন্দকে খুঁজে পেতে চায় কিন্তু এই আনন্দ এবং সুখ সেখানে আরেকটা কথা আছে সুখ সুখ যেটা সেটা সাংসারিক বস্তু নিয়ে যা আমাকে আনন্দ দেয় সেটা হচ্ছে সুখ আর আনন্দ হচ্ছে সকল প্রকার সাংসারিক বস্তুর ঊর্ধ্বে একটু সহজ করে বলতে গেলে যে আনন্দের একটা শেষ আছে বিকার আছে সেটা হচ্ছে সুখ তা সাংসারিক বস্তু থেকে প্রাপ্ত আর আনন্দ হচ্ছে যা শ্রেয় যা পরি প্রথমে তা দুঃখ প্রথমে কষ্ট কিন্তু পরিণামে তা বিমল আনন্দ দেয় এবং তার কোনো ছেদ ঘটে না আর পর প্রথমে যা সুখকর যা আনন্দকর বলে প্রাথমিকভাবে মনে হয় কিন্তু পরবর্তী সময়ে যা কষ্ট দেয় আঘাত দেয় এবং যার বিকৃতি ঘটে অর্থাৎ যার বিকার আছে সেটা হচ্ছে সুখ অধিকাংশ মানুষই কিন্তু সুখ আনন্দ ভেবে তার প্রতি লালায়িত হয় সাংসারিক আসক্তির সঙ্গে সে আরও বেশি জড়িয়ে পড়ে পরিণামে সে দুঃখে আরও জর্জরিত হয় যে দুঃখ থেকে সে পরিত্রাণ চেয়েছিল সেই দুঃখের মধ্যেই সে জড়িয়ে পড়ে সুতরাং এরা প্রেয়কে প্রাধান্য দেয় প্রেয়র জন্যেই তাদের সমস্ত যেন জীবনের পরিশ্রম সব সাধনা লক্ষ্য ওই প্রেয় এবং এই দর্শন অনেকটা চার বা বস্তুগত দর্শনের মধ্যেও রয়েছে এই দর্শনেরও একটা যুক্তি আছে এবং সেই যুক্তির দ্বারা তারা চালিত অন্য দিকে আরেকটি মানুষ আছেন তারা শ্রেয়কে প্রেয়কে নয় তারা শ্রেয়কে প্রাধান্য দেয় সাময়িক দুঃখকে বরণ করে পরিণামে তারা সেই মোক্ষকে কামনা করে এই যে মোক্ষের ভাবনা এই মোক্ষ কিভাবে মানুষ পেতে পারে মহাভারতের শান্তি পর্বের মধ্যে এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন সংবাদের মধ্যে দিয়ে তা উঠে এসেছে এরকমই একটি জায়গায় এরকমই একটি পরিস্থিতিতে সেখানে মহারাজ যুধিষ্ঠির তিনি পিতামহ ভীষ্মের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন প্রশ্নটিকে মহাভারত বলছে শ্রেয় একটা শ্রেয় প্রশ্ন কারণ সেখানে যুধিষ্ঠির প্রশ্ন করছেন পিতামহের কাছে যে আমরা তো রাজধর্ম পালন করছি এবং রাজধর্ম পালনের মূল ভিত্তিটাই হচ্ছে প্রজা পালন এটাই হচ্ছে রাজার মূল কর্তব্য যেহেতু আমরা রাজধর্মে ব্যাপৃত অর্থাৎ প্রজাপালনে আমরা ব্যাপৃত ফলত আমরা তো এই সাংসারিক জীবন সাংসারিক কাজকর্মকেই তো গুরুত্ব দিয়ে চলেছি আমাদের তো মুখ্যধর্মী মানুষদের মতন কোনো তপস্যা অন্য কোনো সাধনা করবার তো আমাদের কোনো সুযোগ নেই আমাদেরকে এই সাংসারিক কাজকর্ম এই সাংসারিক দায় দায়িত্বই তো পালন করে যেতে হবে যেহেতু রাজধর্ম কর্তব্য পালনই হচ্ছে আমাদের প্রাথমিক ধর্ম এবং মূল কর্তব্য অতএব অতএব প্রশ্ন হচ্ছে প্রজাপালনে ব্যাপৃত থেকে একজন রাজা পর প্রজাপালনে ব্যাপৃত থেকে একজন রাজা কিভাবে। সে পৃথিবীতে বিচরণ করবে এ এবং কোন গুণের দ্বারা কোন গুণ সমন্বিত হয়ে সে এই সাংসারিক যে বন্ধন সাংসারিক যে আসক্তি যে মোহ তার থেকে সে মুক্তি লাভ করবে এই প্রশ্নটাকে মহাভারত বলছে একটা বরিষ্ঠ প্রশ্ন একটা শ্রেষ্ঠ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধু শ্রেষ্ঠ বরিষ্ঠ বলে নয় মহাভারতে মুখ্য ধর্মের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচিত হয়েছে তার মধ্যে একটি অন্যতম হীরক এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আলোচনা সেই আলোচনায় আমরা আসব এখানে যুধিষ্ঠিরে প্রশ্নটাকে লক্ষ্য করুন যুধিষ্ঠির বলছেন এই প্রজাপালনে ব্যাপৃত থেকে প্রজাপালন শব্দটার কথার মধ্যেই কিন্তু আমাদের সাংসারিক মানুষের কর্তব্য কর্ম অর্থাৎ যুধিষ্ঠির এই প্রশ্নটাকে যদি আমরা ভালো করে বিচার করি তাহলে দেখব এটা রাজার কর্তব্য সাংসারিক মানুষের কর্তব্য একজন গৃহস্থের কর্তব্য সব যেন একাকার হয়ে যাচ্ছে রাজধর্ম একটা বিশ বিশাল রাজধর্মের মধ্যে সমস্ত ধর্ম সমস্ত কর্তব্য কিন্তু একীভূত হয়ে যায় সেখানে বলা হচ্ছে রাজধর্মকে বলা হচ্ছে বনের খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে সেখানে বলা হচ্ছে যে বনের মধ্যে দিয়ে যে কাঁচা মাটির পথ সেখান দিয়ে যে পশুরা ছুটে ছুটে চলে সেই কাঁচা মাটিতে সেই কাদা মাটিতে পশুদের ক্ষুরের চিহ্ন সেখানে পড়ে অনেক পশু যাচ্ছে সে বোঝা যায় এটা বাঘের পায়ের এটা নেকড়ে বাঘের পায়ের এটা ভল্লুকের এটা হরিণের এটা মৃগশ হরিণের হ্যাঁ এটা কৃষ্ণচর্ম হরিণের এটা শ্যাল বিভিন্ন পশুর পায়ের ছাপ সেগুলো পরিষ্কার বোঝা যায় কিন্তু সেই সমস্ত পায়ের উপর দিয়ে যদি একটি হাতি চলে যায় হাতির পায়ের ছাপে অন্যান্য পশুর যে পায়ের ছাপ তা কিন্তু ঢাকা পড়ে যায় কারণ হাতির পায়ের ছাপটা এতটাই বড় এতটাই ভারী এবং গভীর তার পায়ের চাপে অন্য বন্য পশুর পদচিহ্ন লুপ্ত হয়ে যায় বা ঢাকা পড়ে যায় ঠিক সেরকম রাজধর্ম এত বিষদ এত গভীর এবং এত তাৎপর্যবাহী যে রাজধর্মের মধ্যে সংসারের সমস্ত ধর্ম আর যাবতীয় যত ধর্ম আছে তার মধ্যে ইনক্লুডেড চাপা পড়ে যেন অল ধর্মাজ আর ইনক্লুডেড ইন রাজধর্ম। ধর্ম এটার গভীরতা এর ব্যাপৃতি এর বিস্তার এবং এর অনন্যতা এর বিশাল এর মহিমাকে বোঝাবানোর জন্য এই উদাহরণটাকে কৌটিল্য তুলে ধরেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ সুতরাং যাক যদি রাজধর্মের কথা বলা হয় তাহলে অবশ্যই আমাদের সাংসারিক যাবতীয় যত ধর্ম আছে গৃহস্থ ধর্ম থেকে যাবতীয় সমস্ত ধর্ম ওই রাজধর্মের মধ্যেই ইনক্লুডেড সুতরাং যুধিষ্ঠির যখন সেই প্রজাপলনের রাজধর্মের কথা বলছেন আমরা সাধারণ মানুষেরা আমাদের সাংসারিক গৃহস্থ কর ধর্মেরও উত্তর কিন্তু এই প্রশ্নের থেকেই আমরা পাব অর্থাৎ এটা কেবলমাত্র যুধিষ্ঠিরের বা রাজাদের প্রশ্ন নয় এটি প্রত্যেক সাংসারিক মানুষেরও একই প্রশ্ন অর্থাৎ তাহলে প্রশ্নটা দাঁড়ালো এই যে এই সাংসারিক কাজকর্ম সাংসারিক কর্তব্য পালন করে কো একজন মানুষ কোন গুণের সম গুণের দ্বারা সমন্বিত হয়ে সে এই সংসারের যে আসক্তি সেই আসক্তি থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ এখানে মুক্তির প্রশ্নটা কিন্তু প্রেয় নয় শ্রেয়র দিকে লক্ষ্য করছে সংসারের মধ্যে সে পুত্র করত্র ধন দৌলত ক্ষমতা যশ প্রতিপত্তি নিয়ে দিব্যি আছে এটা হচ্ছে তার প্রেয় কিন্তু এই প্রেয় তাকে মোক্ষ দেয় না মুক্তি দেয় না পরিণামে তাকে দেয় যন্ত্রণা এইটাকে উপলব্ধি করেই যুধিষ্ঠির বলছেন কীভাবে সে মোক্ষ লাভ করবে এই যে সাংসারিক আসক্তি মনে রাখবেন এটাও কিন্তু এক ধরনের মোহ এই যে মোহের কথা বলা হচ্ছে মোহ কি মোহ ব্যাপারটা হচ্ছে একটু আমাদের বুঝতে হবে মোহ ব্যাপারটা কি। মোহ যে সাংসারিক মোহ এটাকে কেন মোহ বলা হচ্ছে দেখবেন কাম ক্রোধ লোভ হ্যাঁ মদ মাৎসর্য এই যে পাঁচটি জিনিস আছে কাম ক্রোধ লোভ মদ এবং মাৎসর্য এই পাঁচটাকে বলা হয় রিপু এবং তার মধ্যে মোহ এই ছটি মিলিয়ে হচ্ছে ষড় রিপু সুতরাং ওই পাঁচটার মধ্যে মোহ হচ্ছে এমন একটা রিপু এমন একটা ভয়ঙ্কর রিপু যা মানুষের জীবনকে আকুল করে তোলে মোহ এতটা মোহ শব্দের সাধারণ অর্থ কিন্তু খুব সুন্দর মোহিত করা আমি তার দ্বারা মোহিত হয়েছি ফুলের দ্বারা মোহিত তার রূপের দ্বারা মোহিত তার গান শুনে মোহিত তার কথা শুনে মোহিত তার ব্যবহারের দ্বারা মোহিত এই মোহিত একটা অন্য অর্থ কিন্তু মোহ মোহ রূপের মোহ থেকে আরম্ভ করে অর্থের যে মোহ কিনা না মোহ হিসেবে গণ্য হতে পারে মানে সেখানে দেখুন একজন রাজা সে শিকারে যাচ্ছে আমরা বলেছি ব্যসন বিভিন্ন রকম ব্যাসনের দ্বারা রাজা আসক্ত এই যে ব্যাসন মানে আসক্তি রাজ ব্যাসন রাজ আসক্তি শিকার পাশা খেলা নিজে এমনকি রাজা নিজেকে সবচাইতে গুণবান নিজেকে সবচাইতে বেশি ক্ষমতাবান সবচাইতে বেশি অর্থবান ইত্যাদি তো সে ভাবছে বা একজন মানুষ নিজেকে সবচাইতে বেশি রূপবান বিদ্যবান ধনবান এই যে ভাবছে এটাও কিন্তু তার এক একটা মোহ এই মোহর বিশ্লেষণ করতে গিয়ে শ্রীধর স্বামী ভগবৎ গীতায় খুব চমৎকার করে মোহকে বিশ্লেষণ করছেন তিনি বলছেন যে মোহ হচ্ছে মিথ্যা নিবেশ মিথ্যা অভিনিবেশ মিথ্যা অভিনিবেশ বিনিবেশ বলছেন মোহকে মোহ হচ্ছে মিথ্যা মানে তিনি বলছেন কৃষ্ণের জবানিতেই তুলে শ্রীধর আচার্য বলছেন এই যে দেখো অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন এই যে তুমি ভাবছো হ্যাঁ বা আমি মারছি এরা আমার হাতে মারা যাবে এরা এদেরকে এরা আমার হাতে মারা পড়ছে এই যে আমি এই যে আমিত্ব এই যে আমার একটা কর্তৃত্ব বোধ হ্যাঁ এই কর্তৃত্ব বোধ বা এই যে আমিত্ব এই যে নিজেকে একটা অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে ফেলা অর্থাৎ নিজেকে কর্তা ভাবা কর্তৃত্ব বোধ নিজেকে একটা কর্তা ভাবা এই হচ্ছে মানুষের একটা চরম ভ্রান্তি বা মোহ হ্যাঁ মোহ হ্যাঁ আমি এতে হান্নাতে আমার দ্বারা এ নিহত হয়েছে এই যে আমিত্ব এটা হচ্ছে মোহ হুম এইটা হচ্ছে মিথ্যা ভিবনেশ তুমি কর্তা নও তুমি অকর্তা সেখানে যেখানে আমি অকর্তা আমি কর্তা নই সেখানে নিজেকে কর্তা ভাবা সেটাই হচ্ছে মানুষের এক ধরনের মোহ এবং এখানে যেটা সত্য নয় সেই বস্তুকে সত্য ভাবাটাই হচ্ছে মিথ্যা অভিনিবেশ তার মধ্যে একটা মিথ্যাত্ব যা মিথ্যা তারকে আমি গুরুত্ব দিচ্ছি তাকেই আমি অভিনিবেশ করছি এটাকেই বলা হচ্ছে অবিবেক বুদ্ধি শঙ্করাচার্য এই ভাবনাটাকেই বলেছেন অবিবেক বুদ্ধি শ্রীধর স্বামী তাকেই বলছেন সেই মিথ্যা অভিনিবেশ বা মিথ্যা বিনিবেশ এই কথা অর্থাৎ সত্য অসত্য নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার বুদ্ধি যখন লোপ পেয়ে যায় একটা মূঢ়তা আসে সেটাকেই বলা হচ্ছে মোহ অবিবেক বুদ্ধি হ্যাঁ অবিবেকলত অর্থে এই হচ্ছে মুহূর্ত এই মুহূর্তের ফলেই মানুষ কিন্তু তখন সে শ্রেয় নিয়ে আর চিন্তা করে না সে তার কাছে প্রেয়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সুতরাং এখানে কিন্তু লক্ষ্য করুন যুধিষ্ঠির প্রেয়ের কথা বলছেন না দুঃখ থেকে মুক্তি হবার জন্য আরও বিশেষ করে কি কী সুখের জিনিস পাওয়া যায় সাংসারিক সম্ভোগের বস্তু পাওয়া যায় তার কথা তিনি জিজ্ঞেস করতেছেন না তিনি জিজ্ঞেস করছেন শ্রেয়ের কথা মুখ্যের কথা হুম এবং বলছে কোন গুণ সমন্বিত হলে সর্বদা এই সাংসারিক বন্ধন থেকে আসক্তি থেকে একজন মানুষ মুক্তি লাভ করতে পারে মুখ্য লাভ করতে পারে কথাং ইয়ুক্তং পৃথিবী চারেদশীর দ্বিধো নৃপাহ নিত্যং কশ্চেন গুণের যুক্ত সঙ্গ পাশাদি মুচ্চাতে এই প্রশ্নটি সেখানে লক্ষ্য করবেন পিতামহ ভবিষ্য মহাভারতের এটি একটি প্যাটার্ন গতকাল আমি একজনের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলাম যে ব্যাসদেব মহাভারত রচনা করেছেন এটা ঠিক কিন্তু তাকে রচয়িতা বলার থেকে বড় সংকলিতা বলাটাই হচ্ছে অনেক ভালো তিনি যেন অনেকের কথা অনেক ঘটনাকে এক জায়গায় সংকলিত করেছেন সমগ্র মহাভারতের মধ্যে ব্যাস নিজস্ব কথা নিজস্ব অভিমতের সংখ্যা টোয়েন্টি পারসেন্টও হবে না তিনি বিভিন্ন ঘটনা বিভিন্ন সংবাদ বিভিন্ন মত বিভিন্ন আলোচনা বিভিন্ন দার্শনিক তত্ত্বকে একত্রিত করেছেন এবং পরবর্তীকালে তার নির্দেশে তার শিষ্যরা শিষ্য পরম্পরা এবং সুতেরা সেই সমস্ত ভান্ডার জ্ঞান ভাণ্ডারকে একত্রিত করে যুক্ত করে মহাভারতকে চল্লিশ হাজার থেকে এক এক বিশাল কলবরে দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং সেখানে যেন ব্যাসদেব হচ্ছেন সংকলয়িতা তিনি সংগ্রহ করেছেন সংগ্রহ করেছেন সংকলন করেছেন এই একত্র করে আমাদের হাতে তিনি একটা অপূর্ব বস্তু একটা ভীষণ দামি জিনিস তুলে দিয়েছে এইটি এবং ঠিক মহাভারতের মধ্যে কেবল ব্যাসদেব না ভীষ্মর এই জায়গাটা দেখুন ভীষ্মকে এখানে হচ্ছেন তাকে জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন ভীষ্ম কিন্তু এই শান্তি পর্বের মধ্যেও আপনারা ভালো করে লক্ষ্য করুন এই সমস্ত সব ছটা পাঠকে আমরা পুঙ্খানুপুঙ্খ বলে দেখেছি ভীষ্ম কিন্তু কোথাও এটি আমার মত বলে কিন্তু বলেননি যে প্রশ্নেরই উত্তর দিয়েছেন তার রেডিয়ান্সার তার কাছে রয়েছে সঙ্গে সঙ্গে তিনি তার উত্তর দিচ্ছেন কিন্তু এটা আমার অভিমত আমার এই মত এইভাবে বলছেন না তিনি কোথাও প্রাচীন সংবাদ কোনো প্রাচীন আলোচনা বা প্রাচীন কোনো তত্ত্ব ঠিক সে তিনি তুলে তার উল্লেখ করছেন এখানেও তিনি যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরেও তিনি সে একই কথা বলছেন যে পূর্বকালে প্রাচীনকালে মহারাজ সগর এই একই প্রশ্ন তোমার মতন এই একই প্রশ্ন করেছিলেন অরিষ্ট কাছে অরিষ্ট কাছে সেই বৃত্তান্ত সেই কাহিনী আমি তোমাকে বলবো তুমি যে প্রশ্ন করেছ একই প্রশ্ন মহারাজ সগর করেছিলেন অরিষ্টনেমিকে সেই প্রশ্ন সেই আলোচনা সেই বৃত্তান্তই আমি তোমার কাছে তুলে ধরছি হ্যাঁ আরিষ্টি নেমেনি প্রক্তং সাগরায়ন অনুপৃচ্ছতে সেটাই আমি তোমাদেরকে সেই পুরাতনম ইতিহাসম একে বলছে সেই পুরাতন ইতিহাস সেই পুরাতন বৃত্তান্তই আমি তোমার কাছে তুলে ধরছি কি সে আলোচনা আমরা বলেছি এই আলোচনাটি অত্যন্ত মহার্ঘ আলোচনা এবং এই মুখ্য ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আলোচনা আমরা এই আলোচনা যাবার আগে আমরা দুটো চরিত্র সেখানে পাচ্ছি একটি হচ্ছে মহারাজ সাগর এবং অন্যটি হচ্ছে অরিষ্টনমী মহারাজ সাগরের পরিচয় আমরা সবাই জানি তিনি রামচন্দ্রের পূর্বপুরুষ যিনি এ সাগর আনায়ন করেছিলেন এবং একজন বংশের অত্যন্ত বিখ্যাত একজন রাজা সগর সগর তা তিনি যে গঙ্গা করেছেন এবং সাগর বলা হয় সে কালের একজন পুরো ইঞ্জিনিয়ার তিনি এই ক্যানেল তৈরি করবার জন্য কাজ শুরু করেছেন পরবর্তীকালে তারই এক অপর বংশধর ভগীরথ তিনি সেই কাজটিকে পূর্ণমাঙ্গভাবে দান করেন সম্পূর্ণ করেন আমরা সগরের পরিচয় যাই কিন্তু অরিষ্টনিমি কে অরিষ্টনিমি অরিষ্টনিমির কথা যখন আসে তখন কিছু পুরাণের মধ্যে এরকম একটু বিভ্রান্তি তৈরি হয়ে যায় বিশেষ করে ভাগবত পুরাণে যেখানে অরিষ্টনেমি বলতে আমরা কিন্তু আলাদা আলাদা লোককে বোঝাই কখনও অরিষ্টনেমি বলতে আমরা আলাদা অরিষ্টনেমিকে বুঝি কখনো কশ্যপকে বোঝায় কখনো তার্ককে বোঝায় কখনো কোনো গরুরকে বোঝায় তাহলে অরিষ্টনেমি কে কিন্তু এটা ঠিক অরিষ্টনেমির নাম উচ্চারণ হওয়া মাত্রই কিন্তু সেই সময় সমস্ত বিদ্যৎ সমাজ এক বাক্যে নতমস্তকে তাকে শ্রদ্ধা কাপন করেছে সুতরাং এটা ঠিক এটা আমরা বুঝতে পারছি অরিষ্টনেমি সে প্রাচীন সময়ের একজন মহাবিদ্বান একজন বিদ্যান জ্ঞানবান বিরাট ঋষি তিনি কিন্তু অরিষ্টনেমীর সঠিক পরিচয় কি তিনি কি কেবলমাত্র একজন ঋষি না তার অন্য কোনো পরিচয় আছে আগে দেখি অরিষ্টনেমি শব্দের অর্থটা কি সে অরিষ্টনেমি শব্দের অর্থ হরিবংশ এবং মহাভারতের মধ্যে আমরা পাই এই অরিষ্টনেমি কিন্তু শ্রীকৃষ্ণের একটা নাম শ্রীকৃষ্ণের নামও কিন্তু অরিষ্টনেমি কিন্তু মনে রাখবেন এইখানে যে অরিষ্টনেমির কথা বলছে সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ আসছেন না শ্রীকৃষ্ণের নামের তাৎপ অরিষ্টনেমি এই তাৎপর্য বিশ্লেষণ করেই আমরা অরিষ্টনেমি শব্দের প্রকৃত অর্থটাকে পেতে পারি কি সেই অর্থ মানে অরিষ্ট মানে অহিংসিত যাকে হিংসা করা যায় না যাকে হিংসা করা যায় না অহিংসিত যিনি যাকে কেউ হিংসা করে না অহিংসিত অরিষ্ট মানে অহিংসিত আর নেমি শব্দের অর্থ হচ্ছে চরণ হ্যাঁ যার চরণ দুটিকে কেউ হিংসা করেন না চরণ দুটিকে হিংসা করেন না এই অর্থ হচ্ছে যে যিনি সর্বজনপূজ্য সোজা কথায় অরিষ্টনেমি শব্দের অর্থ হচ্ছে সর্বজনপূজ্য অর্থাৎ তার মর্যাদা নিয়ে কারো কোনো বিন্দুমাত্র সংশয় নেই যাকে কেউ অশুয়া করে না যাকে কেউ অমর্যাদা করে না যাকে কেউ অস মানে হিংসা করে না এই এই হচ্ছে মূল ভাবনা অর্থাৎ সবাই যাকে মর্যাদা দান করে তার মর্যাদা সবার কাছে অক্ষুণ্ণতা এমনই এক মর্যাদাবান পুরুষের কে বোঝাতেই অরিষ্টনিমি বলা হয় শ্রীকৃষ্ণকেও সেই রকম মর্যাদাবান বলা হয় যে তার সময় কেউ তাকে অতিক্রম করার সাহস করত না এই অর্থে শ্রীকৃষ্ণকে বলা হয় অরিষ্টনেমি অর্থাৎ এবং লক্ষ্য করুন শ্রীকৃষ্ণকে বধ করা হয়েছিল কিন্তু তার চরণ ভেদ করে তার পা দুটোকে সেই ব্যাধ হরিণ ভেবে তাকে বেদ অর্থাৎ সেই চরণকে হিংসা করেছে বলেই শ্রীকৃষ্ণ কিন্তু নিহত হয়েছেন বা মারা গেছেন হ্যাঁ সদা পূজ্য সেই মানুষকে তার অসম্মান অর্থই তার মৃত্যু এটা হচ্ছে মূল ভাবনা অরিষ্টনেমি মূল পরিচয় কোথাও বলা হচ্ছে অরিষ্টনেমি কথাটা আমরা কিন্তু পাই প্রথমে বেদের মতো বেদে কোথায় শুক্ল যজুর্বেদের মধ্যে শুক্ল যজুর্বেদ মানে সেখানে যাজ্ঞ সেখানে অরিষ্টনেমীর কথা চলে আসছে এবং তার সঙ্গে আসছেন তার কথাটাও কিন্তু চলে আসছে এবং অরিষ্টনেমি যুক্ত হয়ে ব্যাপারটাকে আরেকটু ভীষণ গোলমেলে করে দিয়েছে শুক্ল যজুর্বেদের মধ্যে তারকে যজ্ঞের ধনদানকারী দেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে হ্যাঁ আর এবং এবং তিনি যেন যজ্ঞের এক সেনাপতি এইভাবেও তাকে বর্ণনা করা আছে আপনারা ঋগ্বেদ এবং যজুর্বেদের মধ্যে যে স্বস্তি মন্ত্র আছে সেটাকে স্মরণ করুন শাস্তি ন ইন্দ্র স্বাস্থ্যের না পুষা বিশ্ব বেদাহা স্বাস্থ্যের না তাক্ষ্য অষ্ট নেমিহ এই যে অন্যান্য দেবতাদের সাথে এবং অরিষ্ট নেমিক যে একটা যুক্ত করে তাদের উদ্দেশ্যে প্রার্থনা করা হল যে তোমরা আমাদের শুভ বিধান করো এইখানে তার্কর সঙ্গে অরিষ্টনেবির কথা উদ্দেশ আমরা একসঙ্গে উল্লেখ করছি এই কারণে কারণ ঋগ্বেদের যে সুক্তে তার উদ্দেশ্যে স্তবন করা হয়েছে সেই সূক্তের মন্ত্রদ্রষ্টা ঋষি হচ্ছেন অরিষ্টনেমি সুতরাং অরিষ্টনেমি এবং তারা তারা কিন্তু বৈদিক দৃষ্টিতে একই লোক এইটা হচ্ছে দুটো নাম এবং আরও চমৎকারভাবে বৈদিক ভাবনায় পরবর্তীকালে পৌরাণিক ভাবনায় গরুরকে কখনো তারস্ক বলা হয়েছে কখনো অরিষ্ট নেমি বলা হয়েছে হুম দুটো নামই আবার শুধু তাই নয় গরুরের পিতা কশ্যপ তাকে বোঝাবার কেউ বলা হয়েছে তাকেও অরিষ্ট নেমি বলা হয়েছে অর্থাৎ সেখানে আমরা আরেকটু এগিয়ে দেখছি এই যে প্যাট্রিয়েটে যে পিতা একজন যা দার থেকে বিশ্ব সৃষ্টি হয়েছেন যে এই সমস্ত ব্রহ্মার যে মানসপুত্ররা যে কশ্যপণ্যতম তাকেও কিন্তু ত্রাকস এবং অরিষ্টনমি বলা হয়েছে এবং তার সন্তানদেরকেও ত্রাস্স এবং অরিষ্টনমী বলা হয়েছে সবচাইতে মজার কথা এটা যে যাবতীয় যে পক্ষীকুল আছে বিনতার যে সমস্ত পুত্র রয়েছে তারা সবাই ত্রাকস এবং অরিষ্টনেমি বলে পরিচিত হ্যাঁ এই জায়গাটায় একটা চমৎকার আমরা সূত্র সেখানে পাচ্ছি হুম অর্থাৎ এখানে ভাগবত কিন্তু এখানে একটা সংশয় তৈরি করি এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা আলোচনা করলাম সেই শুক্ল যজুর্বেদ থেকে অন্যান্য যেসব পুরাণের কথার মধ্যে পেলাম এখানে মোটামুটি আমরা বুঝতে পারছি যিনি তার্স্ক তিনি অরিষ্ট তিনি কশ্যপ এবং সমস্ত পক্ষীগুলো সেই এক কশ্যপের সন্তান হিসেবে কাশ্যপ হিসেবে তারাও তার্স্য এবং অরিষ্ট নেবি বিশেষ করে গরুরকে এই নামেই পরিচয় করা এখানে খুব একটা বেশি গোলমাল নেই কিন্তু গোলমালটা বাদল এসে ভাগবত পুরাণে সেখানে বলছেন সেখানে যে ঘটনা আছে সেখানে মহর্ষি তাকস্য তিনি একজন আলাদা প্রজাপতি যেমন কশ্যপ একজন প্রজাপতি তিনি একজন প্রজাপতি এবং তিনি কি করেছেন কশ্যপ যেমন দক্ষের সতেরোটি এগারোটি কন্যাকে বিবাহ করেছেন সেরকম তাকস্য দক্ষের চার কন্যাকে বিবাহ করেছেন এবং তারা হচ্ছেন বিনতা কদ্রু পতঙ্গ এবং জামিনী হুম এবং মজার ব্যাপার তাস্ক তার বলছে যে জামিনীর গর্ভে পতঙ্গকুল হ্যাঁ জামিনীর কুলে পতঙ্গকুল পতঙ্গীর গর্ভে পক্ষীকুল বিনতার দুটি পূর্ব অরুণ দুটি পুত্র অরুণ এবং গরুর আর কদ্রু গর্ভে সমস্ত সাপ কিন্তু লক্ষণীয় অন্য পুরাণে মহাভারতে বিনতা এবং কদ্রু দুজনেই হচ্ছে আবার কশ্যপের স্ত্রী এবং দুজনে কেউ পাখির জননী কেউ সাপের জন্য এই নিয়ে তফাৎ নেই ভাগবত পুরাণ এখানে তাস্ককে অরিষ্ট নেমি থেকে আলাদা করে দিয়েছেন কশ্যপের থেকেও আলাদা করে একটা জায়গা দিয়েছে গুলমালটা এখানে বেঁধেছে এই জায়গায় একটু ভালো করে যদি আমরা বিশ্লেষণ করি এবং দেখি ভাগবত পুরাণ কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তাস্ককে ওই পক্ষীকূলের সাথে যুক্ত করে দিয়েছেন বিনতার সাথে সুতরাং আলাদা প্রথমে করলেও পরে তিনি কিন্তু ফিরে এসেছেন ওই পক্ষীকুলের ভাবনা ফলে এই জায়গাটা একটা মিলেমিশে এক হয়ে গেছে অর্থাৎ এই আলোচনাগুলোর মধ্যে এবং ভবিষ্যতে এবং পরবর্তী যে আমরা কথা দেখব সেখানেও আমরা দেখাবো অরিষ্টনেমী এবং তার একজন লোক এবং তিনিই হচ্ছেন কশ্যপ কাশ্যপেরি এক নাম তার্শ এবং অশ্বপেরি আরেক নাম হচ্ছে অরিষ্টনেমি এবং অরিষ্টনেমি বা কাশ্যপ বা তার এর মধ্যে কোনো আলাদা নেই ভাগ নেই কিন্তু অরিষ্টনেমি এই নামটা এত প্রচলিত যেমন কিছু কিছু নাম না খুব পপুলার হয়ে যায় সেরকম অরিষ্ট নামটাও খুব পপুলার হয়ে যায় এতটাই পপুলার এতটাই পপুলার সেই সময় ছিল যে অনেকের নাম আমরা অরিষ্টনেমি নামে অনেক আলাদা আলাদা চরিত্র পাচ্ছি হ্যাঁ যেমন গন্ধর্বরাজ হংস তার পিতার নামও অরিষ্টনেমি হইয় বংশের এক রাজকুমার তার নামও অরিষ্টনেমি এবং শুধু কি তাই অনেক অনেক পরবর্তী সময়ে পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে সেই বিরাট নগরতে গেছেন তখন সহদেব তখন সহদেব তিনি তার বিরাট রাজার কাছে গিয়ে তিনি তার পরিচয় দিয়ে বলছেন আমি জাতিতে বৈশ্য আমার নাম অরিষ্টনেমি অর্থাৎ অরিষ্টনেমি নামটা তখন খুব পপুলার সবাই বেশিরভাগই অরিষ্টনেমি নামটাকে ব্যবহার করতে। হ্যাঁ অরিষ্টনামি নামে মানে একজন ঋষির কথা আমরা পাচ্ছি যুধিষ্ঠিরের সেই রাজসুযজ্ঞে নিমি বংশের রাজা ঋতুজিতের ঋতুজিৎ ভাগবত পুরাণে আছে তার কথা তার পুত্রের নামও অরিষ্টনেমি ময়দানবের যে রাজসভা সেখানে একজন অসুর বীর তার নামও অরিষ্টনেমী এবং যদুবংশীয় চিত্রক চিত্রক তার পুত্রের নামও অরিষ্টনেমি আবার অরিষ্টনেমি নামে একজন যক্ষও রয়েছে সুতরাং অরিষ্টনেমির নামটা খুব পপুলার সুতরাং অরিষ্টনেমি সেটা পরবর্তীকালে অনেকের নাম হয়েছে কিন্তু এখানে যে অরিষ্টনেমি আছেন তিনি অরিষ্টনেমি তিনিই তাস্ক এবং তিনি কষ্ট এটা বুঝতে হবে এরা এক এরা এক এবং তাদের সাথে মহারাজ সাগরের যে একটা আলোচনা হয়েছে সেই সাগর এবং অরিষ্টনেমি কে সেই কথাটা আমরা আসছি তার আগে একটা গল্প বলি কারণ অনেক অনেক তথ্য নিয়ে এতক্ষণ ঘাটাঘাটি হয়েছে আপনাদের একটু স্বস্তি দেবার জন্য আমরা এই নেমে নিয়ে একটা সুন্দর গল্প আপনাদেরকে শোনাই একটু স্থিত হবে নেমে মহাভারতের বনপর্বের মধ্যে এই কাহিনীটি আছে সেখানে কি বলছে হৈ হৈ বংশ হৈ হয়ে বংশের এক রাজকুমার তিনি ওই বেরিয়েছেন বনে মৃগয়া করতে ব্যস হ্যাঁ মৃগয়া করতে বেরিয়েছেন এবং সেখানে মৃগা করতে গিয়ে তিনি ঝোপের আড়ালে একটা মনে হলো যেন তিনি একটা কৃষ্ণসার হরিণকে দেখতে পাচ্ছেন একটা কৃষ্ণসার এর হরিণ যেন ঘুরে বেড়াচ্ছে ঝোপের আড়ালে পরিষ্কার দেখা যাচ্ছে না একটু ঝোপের ফাঁক দিয়ে ইতি উতি যা দেখা যাচ্ছে মনে হচ্ছে ওটা একটা কৃষ্ণসার হরিণ সেই নড়াচড়া বস্তুটাকে তিনি কৃষ্ণসার হরিণ ভেবে তিনি বান প্রয়োগ করলেন বান প্রয়োগ করার পরে সেটা পড়ল ধপাস করে সেটি মরল রাজা ছুটি গিয়ে দেখলেন এই সবনাশ কি করে ফেলেছেন তিনি দেখলেন একজন মণিপুত্র তিনি কৃষ্ণসার হরিণের চামড়া একেবারে মাথা থেকে গায়ের মধ্যে ঢেকে ওই ঝোপের আড়ালে তিনি কি করে বেড়াচ্ছিলেন অর্থাৎ মাথা থেকে গা কৃষ্ণসার হরিণের চামড়া মুড়ি দিয়ে ওই প্রায় অন্ধকার ঝোপের ভেতরে তিনি একটা কিছু খুঁজছিলেন বা কিছু করে বেড়াচ্ছিলেন দূর থেকে রাজা সেটাকে দেখে কৃষ্ণসার হরিণ বেবে তিনি বাম প্রয়োগ করে তাকে মেরে ফেললেন এবার কি হবে এবং ভুল করে তিনি সরাঘাতে এক মণিকুমারকে মেরে ফেলেছেন হ্যাঁ তখন দেখলেন যে সে তো হরিণ নয় মৃগচর পরিহিত এক মণিকুমার রাজা ভীষণ রাজপুত্র ভীষণ ভয় পেয়ে গেলেন শুধু রাজপুত্র নয় সমগ্র রাজ পরিবারও ভয় পেয়ে গেলেন সেই হরিহয় বংশের রাজা অন্যান্য সবাই ভয় পেয়ে গেলেন যে এই রাজপুত্রে কী সর্বনাশ ঘটালো হ্যাঁ এবং এটা যে মুনিকুমার কার ছেলে কোন মুনির ছেলে তার কি বিরাট অভিশাপ নেবে আসবে এটা তারা মানে কল্পনা করে একেবারে অস্থির হয়ে তারা প্রচণ্ড ভয় পেয়ে গেলেন তখন তারা কি করলেন যে এটা ভাবতে ভাবতে সেই মণিকুমারের দেহ নিয়ে সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সেই অরিষ্টনেমি সেই ঋষির কাছে এসে উপস্থিত হলেন বুঝলেন এটি তারই পুত্র অরিষ্টনেমির পুত্র তার কাছে তিনি এসে উপস্থিত হয়েছেন হই হৈ রাজারা তো একেবারে কাঁপতে কাঁপতে মনির কাছে সব কথা খুলে বললেন যে আমাদের এই পুত্র রাজপুত্র সে এরকম শিকার করতে গিয়ে মৃগয়া করতে গিয়ে ভুল করে এই কাজ করে ফেলেছেন আপনি আমাদেরকে ক্ষমা করুন একেবারে কাঁপছেন তারা ভয়ে মুনি কি না একেবারে অরিষ্ট নেমির মতন বিরাট মুনি আর তিনি এরকম করে তার পুত্রকে বান দিয়ে মেরে ফেলেছেন সব শুনে অরেষ্ট নেমি মানে সেই ভীত কাতর হই বংশ বংশরাজাদেরকে আশ্বস্ত করলেন যে না তোমার দের রাজপুত্র কোনো দোষ নেই সেই ইচ্ছাকৃতভাবে তো এই অন্যায়টি করেনি যাই হোক মুনি তার আপন তপস্যা বলে তার পুত্রকে বাঁচিয়ে ফেললেন এবং ব্রাহ্মণ উপস্থিত রাজাদেরকে তিনি আশ্বস্ত করলেন তবে বললেন যে দেখো ভবিষ্যতে তোমরা কিন্তু নিষ্কাম হও স্থিতদি হও এ বুঝতে পারছো তো মৃগয়াজ একটা ব্যাসন এর দা এর আসক্তিতে তোমরা বিরাট একটা অপরাধ করে ফেলেছ আমি না হয় তোমাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে তোমরা যদি সংযত না হও নিষ্কাম না হও স্থিতদি না হও তাহলে তো এরকম আরও ভয়ঙ্কর কাজ করে ফেলতে পারবে এ সবটার মূলেই তো রয়েছে তোমাদের এই কামনা বাসনা হ্যাঁ আসক্তি সেটা যে তোমাদেরকে কি ভয়ঙ্কর তার পরিণামের দিকে ঠেলে দেবে তোমরা ভাবতেও পারছ না আজকে সত্যি তোমরা মুক্ত হয়ে অনেকটা স্বস্তি বোধ করছো কিন্তু কীরকম ভীত বিহল হয়েছিলে হ্যাঁ কেমন ভীত কাতর হয়েছিলে এরকম ঘটনা তো ভবিষ্যতে ঘটতেই পারে কারণ তোমাদের এই আসক্তি এই ব্যাসন এতটাই প্রবল অতএব তোমরা এই আসক্তি ত্যাগ করো স্থিত হ নিষ্কাম হও এই আস এই তাদেরকে এই সমস্ত উপদেশ দিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন এখানে দুটো জিনিস দেখুন এই কাহিনীটি মহাভারতে আছে হরিবংশ পুরাণে আছে রামায়ণের এর সঙ্গে আমরা রামায়ণের কাহিনীর একটা মিল পাচ্ছি না রামায়ণেরও তো অনুরূপ কাহিনী আছে মহারাজ দশরথ তিনিও তো এরকমই একটা মৃগয়া করতে গিয়ে এক অন্ধমনির পুত্র মুনিকে দূর থেকে ওই জল ভরতে এসেছেন সেই জল ভরার শব্দে তিনি দূর থেকে ভেবেছেন হরিণ জল খাচ্ছে ভেবে তিনি শব্দবেদী বান প্রয়োগ করে মণিকুমারকে মেরে ফেলেছেন কিন্তু অন্ধমণি কিন্তু নেমি নয় এখানে নেমির মহত্ব তার বিশালত্ব তার ক্ষমা শক্তি এইটাকে বোঝাচ্ছে অন্ধমণি কিন্তু দশরথকে ক্ষমা করতে পারেননি তিনি তাকে অভিশাপ দিয়েছেন বলেছেন যে পুত্র শোক তুমি আমাকে দিলে এই পুত্র শোকে তুমি দগ্ধ হয়ে মারা যাবে যদিও তার এই অভিশাপ তার জীবনে একটা বর হয়ে এসেছিল কেন নিষ্পুত্র ছিলেন অপুত্রক ছিলেন দশরথ হ্যাঁ তার পুরোহিত এবং প্রধানমন্ত্রী বশিষ্ঠ বললেন যাই হোক অন্ধমনির অভিশাপে আপনার বরং মঙ্গলই হয়েছেন আপনি পুত্রশোক পেতে হলে তো আপনাকে অন্তত পুত্র লাভ করতে হবে যাই হোক সেটি অন্য গল্প আমাদের কথা সেটা নয় আমাদের কথা হচ্ছে যে অরিষ্ট কত বড় ঋষি ছিলেন কত বড় শক্তিশালী ঋষি ছিলেন কত বড় শক্তিশালী মানুষ হলেই একজন মানুষ ক্ষমা করতে পারে ক্ষমা দুর্বলের ধর্ম নয় একজন সাধারণ মানুষ একজন দুর্বল মানুষ একজন অল্প শক্তির মানুষ কিন্তু অন্যকে ক্ষমা করতে পারে না ক্ষমা করতে পারে একজন মানুষ যিনি প্রকৃত শক্তিশালী এই অরিষ্টনেমির মাহাত তার শক্তি তার হৃদয়বত্তা এটা বোঝাবার জন্যেই যেন এই কাহিনীর অবতারণা এখান থেকে আমরা অরিষ্টনেমির মাহাত্মটাকে আমরা বুঝতে পারি তার তপস্যার শক্তির জোরটাকে আমরা বুঝতে পারি তো এই যে অরিষ্ট নেমি যিনি কশ্যপ এবং যিনি ত্রষ্টা এক একই হিসেবে রয়েছে হ্যাঁ যিনি তারস্ক যিনি তাস্ক হিসেবে রয়েছেন এবং এই যে তাকস্য শব্দটি হ্যাঁ যার অর্থ আমরা বৈদিক নিঘণ্টে একটু অন্যরকম দেখি সেখানে ঘোড়ার প্রতিশব্দ বলা হলো আদতে বেদের সব জায়গাতে তারষ্ক বোঝাতে কিন্তু গরুর বা পাখিকে বোঝানো হয়েছে এবং তার অরিষ্টনিমি বুঝতে আমরা পক্ষী বুঝেছি গরুর বুঝেছি এবং কশ্যপ বুঝেছি এবং মোটামুটি এই দুজনে একই মানুষ সেটা বুঝেছি এখানে এই মহাভারতের এক সাগর যে অরিষ্টনেমির কাছে জিজ্ঞেস করছেন এই অরিষ্টনেমি কিন্তু অন্য আরেক বিরাট পুরুষ হ্যাঁ তিনি কে এই অরিষ্ট নেমি হচ্ছেন যে একজন এমন বিরাট পুরুষ এই রাজা সাগরের শ্বশুর তিনি নেমির দ্বিতীয় অরিষ্টনেমির কন্যা তিনি ছিলেন মহারাজ সাগরের দ্বিতীয় স্ত্রী মহারাজ সাগরের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন এই অরিষ্টনেমির কন্যা তিনি সাগরকে মুখ্য ধর্মের এই উপদেশটি দিচ্ছেন এখানে যে অরিষ্টনেমি এই অরিষ্টনেমি কিন্তু ওই বৈদিক তার অরিষ্টনেমি নন বা অশ্যপ অরিষ্টনেমি নন তিনি সম্পূর্ণ একজন অরিষ্ট মানে অন্য একজন ঋষি তিনি সে বংশে একজন বিখ্যাত ঋষি এবং তিনি মহারাজ এখানে তিনি মহারাজ সাগরের শ্বশুরও বটে তিনি বড় ঋষি এবং কশ্যপ বংশীয় তিনি একজন ঋষি এবং তার বিশেষণও কিন্তু এখানে পাশ করেন এবং এটাই লক্ষণীয় এখানেও এই অরিষ্ট নেমির বিশেষণও হচ্ছে কিন্তু তার্স্ক বনপর্বের যে অরিষ্ট নেমি তার অর্থাৎ যেখানে যেখানে আমরা অরিষ্ট নেমির নাম পাচ্ছি এটা সবচাইতে বলার কথা যত জায়গায় পুরাণে এরকম বিরাট ঋষি অরিষ্ট নেমির কথা আমরা পেয়েছি সেখানে সব জায়গাতেই অরিষ্টনেমির বিশেষণই হচ্ছে তারস্ক এইটা হচ্ছে অতারস্ক হচ্ছে পক্ষীকুল অর্থাৎ বিনতার স্বামী যিনি সেই অর্থে তিনি কশ্যপ বোঝা গেল এটা পরিষ্কার আর এখানে এই মহাভারতের যে কাহিনিটি আমরা আগামী পর্বে শুনতে যাব সেই কাহিনীর মূল যিনি বলছেন সেই অরিষ্ট তিনি মহারাজ সাগরকে বলছেন তিনি একজন বিখ্যাত ঋষি কাশ্যপশীয় ঋষি এবং তিনি সম্পর্কে মহারাজ সাগরের শ্বশুরও বটে এবং তার বিশেষণও কিন্তু তস্ক অর্থাৎ যেখানে অরিষ্টনেমি কথাটি এসছে অবধারিতভাবে সেখানে তারস্ক শব্দটি বিসর্ষণ হিসেবে সেখানে যুক্ত হয়ে গেছে কেবল মাত্র কিছু কিছু জায়গা সে যেখানে শুধুমাত্র নাম হিসেবে অরিষ্টনেমি ব্যবহার হয়েছে যেমন নিমি বংশের ঋতুজিতের পুত্র যেমন নারদ যেখানে উপস্থিত আছে সেখানে আরেকজন ঋষির নাম অর্থাৎ যুধিষ্ঠিরের সেই ইন্দ্রপ্রস্থ সবাই যে ঋষি তিনি অরিষ্টনেমি যদুবংশীয় চিত্রকের পুত্র তিনি অরিষ্ট এরা হচ্ছে আলাদা আলাদা নাম বা সহদেব তিনি তার নিজের নাম অরিষ্টনেমি হিসেবে সেই অজ্ঞাতবাসের সময় ব্যবহার করছেন এটা হচ্ছে পপুলারিটি দিয়ে কিন্তু ঋষি হিসেবে হ্যাঁ প্যাট্রিয়েট ঋষি হিসেবে যেখানে অরিষ্টনেমির নাম ব্যবহার হয়েছে সেখানে তিনি অরিষ্টনেমিও বেশি বটেন এবং সেখানে তিনি তার্ক এই বিশেষণও হয়েছে এবং এখানেও যেহেতু অরিস্টনেমি একজন ঋষি অতএব তার বিশেষণও এখানে তারস্ক হিসেবে দেওয়া হয়েছে এই তাস্ক এবং অরিষ্টনেমি ঋষি হিসেবে কিন্তু একই মানুষ এবং এরা সবাই কাশ্যপ বা কাশ্যপ গোত্রীয় এটা হচ্ছে পরিষ্কার এবার এখানে আমরা যদি এই কাহিনীর মধ্যে একটুখানি আজকে আসব অল্প একটু আমরা এই কাহিনীর অবতারণা করব। সেখানে সগর মহারাজ সগর তিনি জিজ্ঞেস করছেন যে এই জগতে মানুষ সগরের প্রশ্নটা দেখুন আমরা যুধিষ্ঠিরের প্রশ্ন শুনেছি এবার সগরের প্রশ্নটা আমরা শুনছি বলছেন এই জগতে মানুষ কোন পরম মঙ্গল কর্ম করে কোন শুভ কর্ম করে কোন শ্রেয় কর্ম করে হ্যাঁ এখানে খুব পরিষ্কার করে বলছেন কিং শ্রেয় পরমং ব্রহ্মণ হে ব্রহ্মণ হে ব্রহ্ম কারণ অরিষ্টনেমি তিনি ব্রহ্মদ্রষ্টার ঋষি এই অর্থে তিনি ব্রহ্মণ বলছেন কি কোন শ্রেয় কর্ম করে এই কোন প্রেয় নয় কোন শ্রেয় কর্ম করে কোন শ্রেয় দ্বারা কোন পরম শ্রেয় কার্য করে তিনি শোকের পারে গিয়েছেন প্রেয় করলে একটা আনন্দ হয় একটা সুখ হয় কিন্তু পরিণামে দুঃখ কিন্তু শ্রেয় প্রারম্ভে তার দুঃখ থাকলেও কষ্ট থাকলেও পরিণামে তা কিন্তু আনন্দ দেয় অর্থাৎ শোকের পরপারে নিয়ে যায় তখন বলছেন এই জগতে মানুষ কোন পরম শ্রেয় কর্ম করে শোকের পারে যেতে পারে এবং সে কোনোভাবেই বিচলিত হয় না কোনো অবস্থাতেই সে বিচলিত হয় না এটা নয় শ্রেয়কর্ম করলে যে শ্রেয়কারী মানুষ তার জীবনে দুঃখ আসবে না বিপর্যয় আসবে না গ্লানি আসবে না কষ্ট আসবে না তা নয় আসবে কিন্তু সে বিচলিত হবে না দুঃখে সে কাতর হয়ে পড়বে না সে বিষিদন্য বিব সে বিষিদন্য হয়ে পড়বে না হ্যাঁ একে বিষাদগ্রস্ত হয়ে পড়বে না এইটা হচ্ছে মূল কথা এইটাই হচ্ছে বিষয় বলছে কোন শ্রেয়কর্মের দ্বারা একজন মানুষ শোকের পারে যেতে পারে এবং এই সমস্ত ঘটনার সংঘাতের বিরূপতার মধ্যেও অবস্থার গতিকের একটা বিপরীত অবস্থার মধ্যেও সে অবিচল অবিকার শোকহীন যন্ত্রণাহীন এক আনন্দ ভূমিতে সদা বর্তমান থাকতে পারে সেটা আমি জানতে চাইছি অতএব যুধিষ্ঠির যে প্রশ্ন করেছেন মহারাজ সাগর যে প্রশ্ন করছে দুই প্রশ্নই এক এবং তার উত্তরে সর্বশাস্ত্রজ্ঞ শ্রেষ্ঠ অরিষ্ট নেমি যার এখানে উদাহরণ যার এখানে বিশেষণ হচ্ছে তার্স্ক বিশ্ব বলছেন এবার মুক্তা তার্স্ক এখানে আর তিনি অরিষ্ট নেমি বলছেন না প্রথমে তিনি বলেছেন যে আরিষ্ট নেমি না প্রত্যং শ্রাগণায়নুপ্রেচ্ছতে শ্রাগায়নানুপ্রেচ্ছতে সাগরের দ্বারা জিজ্ঞাসিত হয়ে নেমি। তার কথা বলছেন আর তারপরেই ভীষ্ম বলছেন যে সাগরের এই প্রশ্ন শুনে তার যিনি সর্বশাস্ত্রবিদাঙ্গ তিনি উত্তর দিচ্ছেন অর্থাৎ অরিষ্টনেমি তার বিশেষণ হচ্ছে তারস্ক যেখানে আমরা যে কথা বলেছি যেখানে অরিষ্টনেমির পরিচয় একজন সর্বশ্রা শাস্ত্রবিদ ব্রহ্মজ্ঞ ঋষি হিসাবে সেখানে তার বিশেষণ তার্স্ক এই কথাটি মান অরিষ্ট নেমি শব্দের অর্থ হচ্ছে যা যার সম্মান যার যশ যার মর্যাদাকে কেউ কখনোই ক্ষুণ্ণ করতে পারেন না যিনি সবসময় অবিকৃত থাকে সবার কাছে যিনি সমান পুজ্য তিনি হচ্ছেন অরিষ্ট আর তার শব্দের অর্থ হচ্ছে যিনি সবসময় সমস্ত রকমের বন্ধন থেকে যিনি সদা মুক্ত যিনি বিহঙ্গম বিহঙ্গম বৈদিক ভাবনায় বিহঙ্গম বলা হয় তাকে যে মুক্ত বিহঙ্গ শব্দের হতো হচ্ছে মুক্ত যে সবসময় মুক্ত তাকে বলা হচ্ছে বিহঙ্গ হংস পরমহংস বিহঙ্গ এইগুলোকে বলা হয় মুক্ত অবস্থা যে এই আকাশের মধ্যে নিজের ডানা দুটো মিলে স্বাধীনভাবে বিচরণ করে এই যে স্বাধীনভাবে বিচরণ করার ক্ষমতা যার আছে তাকেই বলা যে বিহঙ্গ তিনি হচ্ছে সেই মুক্ত পুরুষের উদাহরণ আর হংস কেন যে জলে আর দুধে মিশিয়ে দিলে যে জলকে বাদ দিয়ে সারভূত দুগ্ধকে পান করে নেবার যে ক্ষমতা অর্থাৎ সংসারের মধ্যে থেকে শঙ্কে বাদ দিয়ে সারকে যিনি গ্রহণ করতে পারেন তিনি হচ্ছেন হংস যে অর্থে হংসমুক্ত পুরুষ সেই একই অর্থে বিহঙ্গ বা পক্ষী বা তার হচ্ছে সেই অর্থে মূর্ত পুরুষ অর্থাৎ অর্থের দিক থেকেও তার এবং অরিষ্টনেমি একই অর্থ বোধন করছে এই পর্যন্ত আজকের আলোচনা রইল আগামী দিন আগামী পর্বে এদের তার অরিষ্ট নেমি মহারাজ সাগরকে তার জিজ্ঞাসার উত্তরে তিনি কি বললেন যে কোন পরম শ্রেয়কর্মের দ্বারা কোন জীবন জীবনচর্যার কোন উপায়ের দ্বারা উপায়টা জানতে চাইছে কোন উপায় কোন জীবন জীবনচর্চার মধ্যে দিয়ে কোন শ্রেয় কর্মের মধ্য দিয়ে একজন মানুষ সংসারে বাস করে কাজলের ঘরে বাস করেও তার শরীরে কিন্তু কালো কাজলের দাগ পড়ে না অর্থাৎ চরম আসক্তির মধ্যে সে বসবাস করেও সমস্ত আসক্তির কর্ম করেও সে আসক্তির দ্বারা ধৃত হয় না আসক্ত হয়ে পড়ে না অনাসক্ত যোগে সে স্থিত থাকে এই অনাসক্ত যোগে থাকার মূল চাবিকাঠিটা কি এই উপায়টা কি সেই কি এটাই হচ্ছে সগরেরও প্রশ্ন এই একই প্রশ্ন হচ্ছে যুধিষ্ঠিরেরও সেই প্রশ্নের উত্তরে অরিষ্টনেমী তার কী বলেছিলেন সেই কথাই আমরা শূন্য আগামী পর্বে আপনারা সবাই ভা ভালো থাকবেন আগামী পর্বে এক হাজার উনিশতম মহাভারতের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে